365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান অরাজনৈতিক সমস্ত প্রশ্নের বান। তার মানে আমাদের এই রাজনীতিবিদরা, এই সেবকরা, জনগণের সেবকরা, তারা যেই কাজগুলো করেন সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি না। তারা ছোটবেলায়, ছেলেবেলায়, কিশোরবেলায় কেমন ছিলেন সেইটি আমরা আলোচনা করি। আজকের এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব হাসানুল হক ইনু। ইনু ভাই, আপনি কেমন আছেন? আমি চমৎকার আছি এবং ভালোই আছি। ইনু ভাই, আপনারা কয় ভাই বোন? আমরা পাঁচ ভাই এক বোন, আর তার ভিতরে দুই ভাই তারা অকালে মৃত্যুবরণ করেছেন। আপনার ছোটবেলা কোথায় কেটেছে ইনু ভাই? একেবারে ছোটবেলা, ছ মাস থেকে আমি এই বর্ণীয় দ্বীপে বাবার সঙ্গে ছিলাম। কয়েক বছর পরে আমি কুষ্টিয়াতে এক বছর কাটাই, 54 সালে, যখন মুসলিম হাই স্কুলে আমি ক্লাস 3-তে ভর্তি হই। তারপরে আমার জীবনটা কাটে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিল, মানে আবাসিক এলাকায়। আচ্ছা আচ্ছা, তো আপনি স্কুলে কেমন ছিলেন, মানে দুরন্ত না শান্ত নাকি অশান্ত? আমি সবসময় শান্ত ছিলাম, ধীর স্থির ছিলাম। আচ্ছা, ধীর স্থির। দুষ্টুমি, মানে ধীর স্থিররাও তো দুষ্টুমি করে, তাই না? সেরকম সেরকম স্থিতি আমার নেই, কিন্তু আমি আমার খেলাধুলার ঝোঁক ছিল, তার জন্যে হয়তো মানে লেখাপড়াতে একটু অমনোযোগী হতাম, তবে পড়াশোনায় আমি ক্লাসে প্রথমেই হতাম আর কি। এখানে যেগুলো আছে ইনডোর আর আউটডোর, কোনটা আপনার প্রিয় ছিল? না, এখানে সেইভাবে কোনো প্রিয় নাই, দাবার প্রতি একটা ঝোঁক চেপেছিল, কিন্তু পরে আর দাবা দিকে ঝোঁকটা ছিল না, মানে বাইরের খেলার দিকে ঝোঁক ছিল। মানে আউটডোরে যে খেলাগুলো, ফুটবল, ক্রিকেট? আমি ক্রিকেট, ফুটবল এটা দিয়েই শুরু আমার স্কুল জীবনে, তো দুটোই সমানতালে খেলতাম। তবে ফুটবলে আমার প্রয়াত সালাউদ্দিন স্যার ক্রীড়া শিক্ষক ছিলেন, তার অনুপ্রেরণায় ফুটবলে আমি গোলরক্ষকের প্রশিক্ষণ নেওয়া শুরু করি, এবং সেই সময়ই আমি কর্ণফুল পেপার মিলের শেষের দিকে যে গোলরক্ষকের দায়িত্ব পালন করা শুরু করি। আচ্ছা, আর ওই অঞ্চলে, ওই যে ওই পাহাড়ি অঞ্চলে চন্দ্রগোনা, কাপ্তাই, এই রাঙ্গুনিয়া, মরিয়মনগর, আমি যে ফুটবল খেলতে পারি, আশেপাশে খেলতে যেতাম, সেখানে তারা আমার খেলা দেখে প্রশংসা করতেন। মানে আপনি একটা ফুটবলের সেলিব্রিটি ছিলেন ওই অঞ্চলে? ওইভাবে না, মানে মোটামুটি চিনতো তো, মানে আশেপাশে মোটামুটি পরিচয় হওয়া শুরু করেছিল আর কি। আপনি সাইকেল চালানো শিখেছিলেন কোন? সাইকেল আমি ওই ছোটবেলার থেকে সাইকেল চালাতে পারতাম, মোটরসাইকেল চালাতে পারতাম। আচ্ছা আচ্ছা, এবং ক্লাস 9-এ যখন ছিলাম তখন গাড়ি চালানো শিখেছি, এবং আমি গাড়ি চালানোর আনুষ্ঠানিক লাইসেন্সও সংগ্রহ করেছিলাম। কর্ণফুলীকে কেন্দ্র করে, ওই কমপ্লেক্সকে কেন্দ্র করে তো নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, কোনো একটা স্মৃতিকে এই মুহূর্তে মনে পড়ছে? সবচেয়ে বড় মানে একটা ব্যক্তিগত স্মৃতি হচ্ছে যে কর্ণফুলী নদীর তীরে ছিল, তা আমাদের বাসা ছিল পাহাড়ের উপরে, তখন থেকে নেমে আমি ছুটির দিনে কর্ণফুলী নদী সাঁতরিয়ে এপার ওপার করতাম। তবে আমি যখন ঢাকাতে বুয়েটে পড়ছি আর কি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন 69 সনে আমি রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তখন আমি এই ছুটিতে যখন ফেরত যাই, তখন 69-এর গণ অভ্যুত্থান চলছে, তো তখন যে দেখি যে কর্ণফুলী পেপার মিলের শ্রমিকরা সাধারণ ধর্মঘট পালন করছে না, তা আমি অত কিছু বুঝিনি, অত রাজনীতির মারপ্যাঁচও বুঝতাম না, তো ওখানে একটা শ্রমিক সংগঠন আছে, ট্রেড ইউনিয়ন আছে, প্রতিনিধি আছে, আমার বাবা সর্বময় কর্মকর্তার অধিকারী ম্যানেজার, আমি যে মাইক বের করে নিজের পয়সায় বললাম সারা বাংলাদেশে ধর্মঘট হচ্ছে, আপনারা ধর্মঘট আহ্বান করুন, ফলে শ্রমিকরাও একটু হতচকিত হয়ে গেলেন যে ম্যানেজার সাহেবের ছেলে, উনি যখন ডাকছেন পরের দিন হরতাল হয়ে গেল আর কি। হরতাল হয়ে, হরতাল করতে বাধা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত শ্রমিক নেতারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কারণ তাদের নিয়মের বাইরে গেছে, এটাতে একটা ছোটোখাটো সংঘর্ষ হয়েছে আর কি। এটা নিয়ে তৎকালীন কর্ণফুলী পেপার মিলের মালিক ছিল তখন দাউদরা, পাকিস্তানি দাউদরা। দাউদরা আমার বাবাকে বলে যে আপনি বাঙালি, তো সেই জন্যে আপনি এই ধর্মঘটটা করিয়ে বাংলাদেশের পক্ষে আপনার সমর্থন দেখালেন আর কি। তো উনি বলেছেন যে আমি তো চাকরি করি, ম্যানেজারের দায়িত্বে আছি, আমি, আমার ছেলে আপনার চাকরি করে না, সুতরাং আপনার ছেলের
দায়িত্ব আমি নিই না, ছেলে ছেলের মতন করেছে আমি আমারটা করব। বাহ, সাংঘাতিক। তো এটার পরে উনি এক কথা দু কথা বাঙালি কেন বলল, তো উনি বললেন যে আমি আর এই উর্দুভাষীর অধীনে আর চাকরি করব না। এক কথায় অত বড় চাকরি উনি ছেড়ে দিলেন, এবং এটা আমার জন্য একটা শিক্ষা হলো যে বাঙালি বাঙালিত্ব নিয়ে কথা বললো কি জন্যে, সেই যে আমার যে জাতীয়তাবাদের যে দীক্ষাটা, সেই দীক্ষাটা কিন্তু আমার বাবা এইচ এম কামরুল হকের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়ে অনুপ্রেরণা পেয়েছি। দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করব, আমরা আগামীকাল আবার আসবো। একটা কথা আমরা জানতে চাইবো যে উনি কর্ণফুলী নদী সাঁতার কাটতেন, যাওয়া আসা করতেন যে ছেলেটি, তার কতটা সময় লাগতো সেটা শুনবো আগামী পর্বে। আপনারা ভালো থাকবেন, আবারও হাসানুল হক ইনুর সঙ্গে দেখা হবে আগামীকাল। আপনারা ভালো থাকবেন এবং মাস্ক ব্যবহার করতে ভুলবেন না, মাস্ট মাস্ক ব্যবহার করবেন।